একজন অমুসলিম আল্লাহকে চিনল এক কানের উপরে গবেষণা করতে গিয়ে। আমাদের তো কান বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু ওরা ছোট ছোট, ওরা কি করে শোনে? এইটা গবেষণা করতে গিয়ে তিনি মুসলমান হয়ে যাচ্ছেন। আর বাংলাদেশে সায়েন্টিস্ট বা গবেষক নাই মনে করেন, তারা তো আল্লাহকে খুঁজে পায় না। শিরকের আড্ডাখানা সর্বত্র, এগুলা সব ওসিলা পূজারি। আর এদের মধ্যে আরো নিকৃষ্ট হল তারাই যারা আল্লাহ এবং বান্দাকে সমান মনে করে, তারা অদ্বৈতবাদী দর্শন। ইরান থেকে এসেছে, ভারত ঘুরে বাংলাদেশে ঢুকেছে, এটা হলো সুফি দর্শন। ঢেলা পীর, তেনা পীর, উল্টা পীর, কত পীর যে বাংলাদেশে আছে হিসাব নিকাশ, এ সবগুলো ভুয়া। কোন মরা মানুষের ক্ষমতা নেই জীবন্ত মানুষের উপকার করা। এই তৌহিদের বিপরীত দর্শন রয়েছে তিনটা, যা তৌহিদের মুখোশ পরে তৌহিদকে ধ্বংসে নিয়োজিত। এক, ওসিলা দর্শন, কারণ ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। দুই, অদ্বৈতবাদী দর্শন, আল্লাহ এবং বান্দা একই। তিন, ধর্মনিরপেক্ষ দর্শন, সেকুলারিজম। এই তিনটাই তাগুতি দর্শন, তিনটাই শয়তানি দর্শন, কোনোটাই কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। অথচ ইসলামের মূল দর্শন হচ্ছে তাজরিদুল ইবাদা লিল্লাহি ওয়াহদা, আল্লাহর ইবাদত হবে সিরফ আল্লাহর জন্য, সেখানে কোনো ওসিলা প্রয়োজন নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تعالى في كتاب الكريم بحسن بيانه الوجيز، بسم الله الرحمن الرحيم، পড়তে পারেন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটির নাম সূরা ইখলাস, অর্থাৎ নিজের হৃদয় জগৎকে যাবতীয় শিরক থেকে খালেস ও বেলুজ করা, মুক্ত করা, পরিপূর্ণভাবে শিরক মুক্ত করার সূরা হলো এটা। একদিন মুশরিকরা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের তো সব এক একজন ওসিলা রয়েছে। ইহুদিরা বলল, আমরা ওজারকে আল্লাহর বেটা মনে করি, তার মাধ্যমে আল্লাহর বংশধারা নির্ধারণ করি। নাসারারা বলল, আমাদের তো তিনজন আছে, ঈসা আছে, ঈসার মা আছে, আল্লাহ আছে, তো আপনার আল্লাহর বংশ কি? তখন এই সূরাটা নাজিল হয়। এ মুহাম্মদ, তুমি বলে দাও। বলল, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি এক। আল্লাহু সামাদ, আল্লাহ যিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্মিত নন। আলম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে এলেন সাহাবাদের মাঝখানে, বললেন, আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ সুরা
এই আয়াতটা এই সূরাটি পড়ে উনি ঘরে চলে গেল। সাহাবায়ে কেরাম বলা শুরু করলো, এর কি এ কি এক তৃতীয়াংশ হলো, অল্প একটু কয়টা কথা, তবে এই কথা কটি আসমান থেকে এসেছে, কারণ আমরা তো আরবি ভাষী, এই শব্দগুলো আমরা কখনো এসব ক্ষেত্রে ব্যবহার করি না, এটা নিঃসন্দেহে আসমানি খবর। পরে আল্লাহ রাসূল আবার এলেন, তারা জিজ্ঞেস করলেন, উত্তর তিনি বললেন, দেখো আল্লাযী নাফসু বিয়াদিহি ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন রাওয়াহু তিরমিজি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের নেকির সমান। আপনারা পাঠ করলেন না, কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করার নেকি আল্লাহর ইচ্ছায় পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এর মধ্যে ইমাম কুরতুবী ব্যাখ্যা দিচ্ছেন, অনেক বিদ্বান বলেছেন যে এই সূরার মধ্যে দুটো এমন শব্দ আছে যা পুরো কোরআনে কোথাও নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর সঙ্গে আহাদ বলা হয়েছে, আহাদ আই মাজমুউ সিফাতিল জালাল, সমস্ত পরাক্রমের সমষ্টি, আল্লাহর পাশেই আহাদ, আহাদ এই শব্দটি কোরআনে কোথাও, এরপরেই বলা হচ্ছে আল্লাহ সামাদ, তিনি অমুখাপেক্ষী, এই সামাদ শব্দটি কোরআনে কোথাও নেই। সামাদটা কি, আল মুস্তাগনি আন কুল্লে আহাদিন আল মুহত কুল্লুহুম মুহতাজ ইলাইহি, সবাই তার দিকে মুখাপেক্ষী, কিন্তু হু আলা ইহতাজ ইলা আহাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। এই কথাটি অর্থাৎ সামাদ এই শব্দটি কোরআনের কোথাও পাবেন না, ঠিক একইভাবে আহাদ শব্দটি কোরআনের কোথাও পাবেন না। এই জন্য আরবরা তো ভাষা বুঝে, ওয়াহেদ ছানি সালেস, ওয়াহেদ যদি আল্লাহ এখানে বলতেন তাহলে ওয়াহেদের পরেরটা দ্বিতীয় থাকত, এক দুই তিন আছে না এরকম, কিন্তু আহাদের কোনো দ্বিতীয় নাই। আরবরা ভাষা বোঝে বলেই বলছিল এই ভাষা কোশ্চিন কাল মোহাম্মদের নিজস্ব ভাষা নয়, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুবহানাল্লাহ। কোরআন যে দ্বিতীয় জালেক কিতাব ওলা রায়বা ফি, আমরা এমনি বলে নেবি কোরআনের একটা শব্দ বাক্য নোক্তা চেঞ্জ আপনি করতে পারবেন না, করলেই কিন্তু অর্থ পাল্টে যাবে। আহাদ অর্থ এক, ওয়াহেদ অর্থ এক, কিন্তু ওয়াহেদ না বললে আল্লাহ আহাদ কেন বললেন, এই জন্য যে ওয়াহেদের সানি আছে, তার দ্বিতীয় আছে, তৃতীয় আছে, চতুর্থ আছে, কিন্তু আহাদের কোনো সানি নেই। এরপরেই বলে আসছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্মিত নন, পিতা মাতা ছাড়া তো কোনো সন্তানের জন্ম হয় না। যেমন আল্লাহ পাক অন্যত্র ব্যাখ্যা দিচ্ছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সকল বিষয়ে অবগত, সুর হাদিদ মাদানি তিন আয়াত। অন্যত্র আল্লাহ বলছেন বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, সুর বাকারা 117 আয়াত। তিনি সকল অর্থাৎ নবমণ্ডল ও ভূমণ্ডল অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন, যখন তিনি বলেন কোনো কিছু করার ইচ্ছা করেন সিদ্ধান্ত নেন, শুধু বলেন কোন ফয়া কোন অতপর হয়ে যায়। এই যে মহাবিশ্ব, এই সৃষ্টি জগৎ চলছে নিজস্ব গতিতে সুশৃঙ্খলভাবে, যদি তার কোনো শরীর থাকত তাহলে সুশৃঙ্খলভাবে চলতে পারত না কোনো কিছুই। এরপরে আল্লাহ বলছেন আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই, কেউ নেই। অন্য আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন লাইসা কামিসলিহি শাইউ হুয়া আস-সামিউল বাসির, সূরা মক্কি 11 আয়াত।
তার তুলনীয় কিছুই নেই। তিনি সব কিছু শুনেন এবং দেখেন। আমরা মুসলমান অথচ খ্রিস্টানদের কথা শোনেন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের প্রফেসর উইলিয়াম প্রাণী জগৎ কীভাবে শোনে এটার উপরে উনি গবেষণা করেছেন, খুব নাম করা গবেষক। গবেষণা ডুবে গিয়ে হঠাৎ করে তিনি বলে উঠলেন, হি হু প্ল্যান্টেড হিয়ার্স হ্যাজ হি নট হিয়ার, যিনি কান সৃষ্টি করেছেন তিনি নিজেকে শুনতে পান না। গবেষক যারা, চিন্তাশীল যারা, তারাই আল্লাহকে খুব সহজে চিনতে পারে। ছোট্ট একটা মশা আপনি হাত ইস করার আগেই ও পালিয়ে যায়। ওটুকু দেহের মধ্যে আল্লাহ নাক কান চোখ পেট সব কিছু আল্লাহ সেট করে দিয়েছে। আরো তো করোনা ভাইরাস একটা সূচের মাথায় যেরকম শুরু, ওইখানে এক লক্ষ করোনা থাকলেও টের পাবেন না। তাহলে সেগুলো কত সূক্ষ্ম, অথচ সেগুলোর এত শক্তি, যদি আপনার দেহে ঢুকে পড়ে আপনি শেষ। গত কালকে আমরা শুনলাম আমাদের সুদূর বরগুনা জেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মাত্র 48 বছর বয়স, তার স্ত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসারত, তিনি গিয়েছেন স্ত্রীর সেবা করার জন্য। যাওয়ার পরপরই ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। লাশ আসতেছে, আমাকে ফোন করল। ও কি জানতো যে আমি যাচ্ছি মৃত্যুর জন্য? আল্লাহ যখন সিদ্ধান্ত নেবেন শুধু বলবেন হাস হয়ে যাবে, আপনার কোনো চিকিৎসা কোনো কিছুই কাজে লাগবে না, সব পড়ে থাকবে। আর এই জন্য বলা হয়েছে ওলাম একুল্লাহ কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমতুল্য কেউ নাই। একজন অমুসলিম আল্লাহকে চিনল এই কানের উপরে গবেষণা করতে গিয়ে। আমাদের তো কান বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু ওরা ছোট্ট ছোট্ট, ওরা কী করে শোনে? এইটা গবেষণা করতে গিয়ে তিনি মুসলমান হয়ে যাচ্ছেন। আর বাংলাদেশে সায়েন্টিস্ট বা গবেষক নাই মনে করেন, তারা তো আল্লাহকে খুঁজে পায় না। আল্লাহ বলছেন লা তুদ্রিকুল আবসার ওহু ইয়ুদ্রিকুল আবসার ওহু লতিফুল খাবির আনা আম্মাকে আফরতিনা, কোনো চোখ তাকে দেখতে পাবে না, তিনি সকল চোখকে দেখতে পাবেন। আপনারা বা আমরা চোখ কোন কাজ ব্যয় করছি না করছি আল্লাহ সবই দেখছেন। তিনি অদৃশ্য থাকবেন, তিনি লতিফ ও খাবির, অতীব ও সূক্ষ্ম, অথচ সব কিছু খবর রাখেন। এটা নিয়ে নাস্তিকরা অনেক কথা বলে, কিন্তু না, শুনে দেখেন লর্ড টেনিসন খুব নাম করা ব্যক্তি, যারা জ্ঞানী লোক তার টেনিসন কিছু চেনেন এমন লক্ষ্য যাওয়া যাবে না। তিনি রাতের আকাশে নক্ষত্র রাজি চেহারা দেখছেন আর ভাবছেন, এই বিচিত্র সৌন্দর্যের সমারোহ দিনের বেলা তো দেখা যায় না, রাতের এই চমৎকার দৃশ্য কি করে হল? এক পর্যায়ে তিনি বলে উঠলেন, হাউ মার ভালাস আর দাই ওয়ার্ডস, হে মহান প্রতিপালক তোমার কাজ কতই না আশ্চর্যজনক, বান্দার ব্রেনে ঢুকছে না এগুলো। রাতের বেলায় আকাশটা কি সুন্দর, দিনের বেলায় কিছুই খুঁজে পাওয়া যায় না, এগুলো কোথায় গেল, কোথায়? সবই আছে কিন্তু আপনার চোখের অন্তরালে, আর আছে একজনের চোখের সামনে, তিনি আল্লাহ, যিনি সকল চক্ষুকে দেখেন কিন্তু কোনো চক্ষু তাকে দেখতে পায় না। নিজের দেহের মধ্যে আত্মা আছে, কোনো বৈজ্ঞানিক কি বলতে পেরেছে যে আমি আমার নিজের আত্মাকে দেখেছি? আমরা কি কখনো বলতে পারবো? অথচ ওই আত্মাটা যখনই চলে যাবে তখনই আপনি শেষ, যেটা আগে যে ঘটনাটা বললাম। ও আসবে কার হুকুমে, যাবে কার হুকুমে, পৃথিবীতে কেউ তার হুকুমদাতা নাই। ও আসবে আল্লাহর হুকুমে, যাবে আল্লাহর হুকুমে, কারো কিছু করার নেই। আর এই কারণে আল্লাহ বলছে ইন্না সামা
والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا سورة بنو اسرائيل 36 শুনে রেখো বান্দা তোমার কান তোমার চোখ তোমার হৃদয় প্রতিটি বিষয়ে পৃথক পৃথক করবে কে আমাদের মানে তোমার জিজ্ঞাসা করা হবে চোখ দিয়ে তুমি কান দিয়ে কি শুনেছিলে চোখ দিয়ে কি দেখেছিলে আর হৃদয়ের মধ্যে কি কল্পনা করেছিলে তবে হ্যাঁ উম্মতে মুহাম্মদের জন্য এটার মাপ আছে হৃদয়ের মধ্যে যদি পাপ কল্পনাও করেন যতক্ষণ ওটা বাস্তবায়ন না করবেন ততক্ষণ আপনি মাপ বাস্তবায়ন করলে আপনি শেষ অর্থাৎ প্রতিটি ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ আছেন অদৃশ্যে কিন্তু আমরা সব রয়েছি তার সামনে নবমণ্ডল ভূমণ্ডল সবই চলছে এক আল্লাহর হুকুমে এটাই হলো স্বভাব ধর্ম তারই একক পরিকল্পনা সৃষ্টি এবং একক ব্যবস্থা ওরা সব কিছু পরিচয় এই বিশ্বাসটাকেই বলা হয় তৌহিদ দর্শন দৃশ্যমান ও অদৃশ্য জগৎ সবই চলছে তার একক সুশৃঙ্খল বিধান মধ্যে সাগরের স্রোত চলছে আকাশে বায়ুর প্রবাহ চলছে সূর্য উঠছে ডুবছে চন্দ্রের আলো কি চমৎকার প্রচণ্ড দুপুরে আমরা এখন বসে আছি টিনের নিচে বিকালে আবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আবার মগরিবের সময় সূর্য ডুবে যাবে সমস্ত পৃথিবী আবার অন্ধকারে হারিয়ে যাবে এটা যে নিয়ম এই সর্বত্র একই নিয়মেই চলছে চিকিৎসা জগৎ জীববিজ্ঞান সৌরবিজ্ঞান সবটাই আপনি দেখবেন শৃঙ্খলা কোন জমানায় 200 বছর আগে হ্যানিম্যান যে চিকিৎসা দিয়ে গেছেন যে পেটের সমস্ত সমস্যা পুরুষদের 75% নাকসেই সারবে আর মেয়েদের 5টিলাই সারবে নারী এবং পুরুষের যে দেহ যে তৈরি করার ব্যবস্থাপনা এটা উনি বুঝতেন এবং তিনি সেই সময় আল্লাহ পাক তার মাধ্যমে গবেষণা করিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক হাদিসে তার রসুলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমি এমন কোন রোগ দুনিয়ায় পাঠাইনি যার ঔষধ পাঠাইনি এ ঔষধ খোঁজানোর দায়িত্ব তোমাদের আমি সব দিয়ে দিচ্ছি 2017 সালে আমরা একবার গেছিলাম খুব সুন্দরবন সফরে সেখানে আমাদের যারা গাইড আমাদের লঞ্চের সে বলে স্যার এখানে এই বছরই একজন ওয়েস্টার্ন সায়েন্টিস্ট এসেছিলেন তিনি নামার পরে আর হাঁটতে পারছেন আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সাগরে কূলে যাওয়ার জন্য হাঁটেন না আমার তো গাইড আমাদের ভাই হাঁটেন আমি হাঁটবো কি করে প্রতিটি ঘাসে পাতায় সব জায়গায় বিজ্ঞান ভরা এই বৈজ্ঞানিক পাতাগুলো গাছগুলো আমি পা দিয়ে মারিয়ে যাবো এটি সম্ভব চিন্তা করেন তিনি কিন্তু মুসলিম নন কিন্তু তার মধ্যে সুন্দরবনের যে এত চিকিৎসা বিজ্ঞান লুকিয়ে আছে উনি হতভম্ব হয়ে গেছেন ওদের দেশে তো এসব নাই যারা সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে মরুভূমি জগতে বাস করে তারা তো এই নিয়ামত পাবে না বাংলাদেশ পৃথিবীতে একটা নিয়ামতের টুকরা এটা কচু গাছ যদি আমাদের থাকে বাড়িতে বুনু কচু যা শুয়োরে খায় এর একটা পাতায় 3টা সিভিট হয় কিন্তু কচু শাক রান্না আপনি খাবেন না আপনি খাবেন না বহু টাকা ব্যয় করে গোশত কিনবেন অথচ এই কসুর পাতায় আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট কিছুই লাগে আল্লাহ এত নিয়ামত বাংলার জমিনে দিয়েছেন এই জন্য বিদেশিরা যারা একবার বাংলাদেশে এসেছে কেউ আর ফিরে যায়নি মোগল পাঠান আফগান ইংরেজ যারা এই দেশে এসেছে কেউ গেছে অত সহজে কেউ যায়নি তো বাংলার জমিন আল্লাহর নিয়ামতে ভরা তিনি হাঁটছেন না বলছেন আমি কী করে হাঁটবো যেখানে ফাঁকা দেখছে একটু মাটি সেখানে পা দেয় না কোনো ঘাসের উপরে বা কোনো পাতার উপরে পা দেয় না
জ্ঞানী লোকদের এই যে বিজ্ঞান চিন্তা, আল্লাহ পাক সবাইকে দেন না, অথচ এগুলো আমাদের করতেই হবে শৃঙ্খলার জন্য। আপনি একটা ঔষধ সমস্ত রোগীর ক্ষেত্রে চলে, একটা ঔষধ যদি রোগীর ক্ষেত্রে লক্ষণ ভেদে না চলতো তাহলে পৃথিবীর শৃঙ্খলা নষ্ট হতো। প্রত্যেক মানুষের জন্য পৃথক পৃথক ঔষধ তৈরি করা সম্ভব। অ্যালোপ্যাথি ডাক্তার হন, হোমিও হন, যিনি হন না কেন, তারা দেখছেন যন্ত্রপাতি দিয়ে সেট করে বলছেন আপনার ব্লাড এখন এই এটি এটি সমস্যা আছে, অথবা এটা এই ওষুধ দিতে হবে। আর হোমিওপ্যাথিক ওরা এখানে নাড়ি টেপে, বায়ু বাদ আছে না তিনটা, নাড়ি টেপে তিন আঙুল দিয়ে বুঝতে পারে যে এখন আপনার মধ্যে ব্লাড প্রেশার আছে না বা ব্লাড লো আছে বুঝতে পারে, ওরা তাই হিসাব করে ওষুধ দেয়। প্রত্যেকটা ঔষধ যদি প্রত্যেকটা ব্যক্তির পৃথক হতো তাহলে পৃথিবীর শৃঙ্খলা ধ্বংস হয়ে যেত না। যে ডাক্তারই হোক ঔষধ কিন্তু লক্ষণ ভেদে তিনি দেবেন, আর আপনি ব্লাড টেস্ট করে দেন আর আপনি এমনি টেস্ট আলফা টেস্ট করে দেন, যেভাবে হোক পৃথিবীর জীববিজ্ঞান বা চিকিৎসাশাস্ত্র সব কিছু চলছে একটা সুশৃঙ্খল বিধানের মাধ্যমে। যদি মানুষের জৈব বিধান এক নিয়মের না হয়তো তাহলে কশৃঙ্খলও পৃথিবী অন্তত চিকিৎসা বিজ্ঞান তো অচল হয়ে গেছে। আর এই দিকে খেয়াল করেই আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাহাসাদাতা, আম্বিয়া মক্কি 22। যদি এই নবমণ্ডলের ভূমণ্ডলের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য আরেকজন ইলাহ থাকতো, অন্য কোনো উপাস্য থাকতো, তাহলে এই দুটাই ধ্বংস হয়ে যেত। কত বাস্তব না, এই অননেস অফ সভরেন অথরিটি, ইট ইজ কল্ড তাওহীদ, ফিলোসফি অফ তাওহীদ, সর্বত্র এক, সর্বত্র এক, তিনি হচ্ছেন আল্লাহ। আর এই জন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। একজন মুশরিককে মুসলমান হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে কালেমা শাহাদাত পাঠ করতে হয়। এটা যদি সে বুঝে সুঝে পাঠ করে তাহলে সমস্যা নেই, না বুঝে পাঠ করলে সংখ্যা দিয়ে এখন বেশি হয়ে গেছে। এই তৌহিদের বিপরীত দর্শন রয়েছে তিনটা, যা তৌহিদের মুখোশ করে তৌহিদকে ধ্বংসে নিয়োজিত। এক, ওসিলা দর্শন, কারণ ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। দুই, অদ্বৈতবাদী দর্শন, আল্লাহ এবং বান্দা একই। তিন, ধর্মনিরপেক্ষ দর্শন, সেকুলারিজম। এই তিনটাই তাগুতি দর্শন, তিনটাই শয়তানি দর্শন, কোনোটাই কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। ওসিলা দর্শন কি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মানুষের কাছে শুনালেন তাওহীদ ইবাদতের কথা, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উরিদু মিনকুম রিজক ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে সিলেব আমার ইবাদতের জন্য, অর্থাৎ তাওহীদের ইবাদত। হে আরবরা, তোমরা যে মূর্তি পূজা করছো তোমরাও তো আল্লাহকে মানো, তোমাদের নাম আবদুল্লাহ, আব্দুল মুক্তালিব, সব তো আল্লাহ রসুলের দাদা সাসারিত, সবাই তো আল্লাহকে বিশ্বাস করে মান, এই পরে তোরা মূর্তি পূজা করো কেন? তারা বলল মা নাউযু ইল্লা লিয়ুকারিবুনা ইলাল্লাহি জুলফা, সূরা জুমার 3 আয়াত। হে মুহাম্মদ, আমরা তো ওদের ইবাদত করি না, আমরা এই জন্য ওদের কাছে যাই, ওদেরকে সম্মান করি এই জন্য যে ওরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে। লিয়ুকারিবুনা ইলাল্লাহি জুলফা, ওরা আমাদের আল্লাহর নিকটে নিয়ে যাবে। আমরা পাপি তাপি মানুষ, অন্যায় অত্যাচার করি, সুদ ঘুষ খেয়ে বেড়াই, আমাদের দোয়া তো আল্লাহ কবুল করবে না। সাধু মানুষ, এই সাধু লোকদের ওসিলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। তো আল্লাহর সাধু মানুষটা কই, ওটা তো মূর্তি,
তাহলে সামনে রাখলে ওই মানুষটার কথা মনে আসে, সেই জন্য আমরা মূর্তি বানিয়েছি। আসলে মূর্তি তো আসল নয়, এত বোঝানোর পরও তারা বোঝে নাই, তারা ওসিলা নেই, ব্যস্ত, আসলটা হারিয়ে গেল। এই ওসিলাটা হয়ে তাদের কাছে মুখ্য হওয়ার কারণে অদৃশ্য ইলাহের আনুগত্য তাদের কাছ থেকে হারিয়ে গেল। অথচ ইসলামের মূল দর্শন হচ্ছে তাজরিদুল ইবাদা লিল্লাহি ওয়াহদা, আল্লাহর ইবাদত হবে সিরফ আল্লাহর জন্য, সেখানে কোনো ওসিলা প্রয়োজন নাই। দুই নম্বর দর্শন হচ্ছে অদ্বৈতবাদী দর্শন, যারা মনে করেন আল্লাহ ও বান্দা দুটোই সমান, বান্দা আল্লাহর সত্তার অংশ। আমরা যারা বাইরে আছি দুনিয়াতে, আমরা সবাই একই আল্লাহর সত্তা, যেমন সন্তান বাপের সত্তা মনে করা হয়, ঠিক আমরাও আল্লাহর সত্তা। আর সেজন্য তারা বলেন ফানাবিল্লাহ বাকাবিল্লাহ, মানুষের আত্মা আল্লাহর পরমাত্মার মধ্যে বিলীন হয়ে যায়, অতএব আল্লাহ আর বান্দার মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। তাদের এই আকিদা পুরো ভারতব্যাপী রয়েছে, মুসলমানদের মধ্যেও ঢুকে পড়েছে। এটা মূলত নিও প্ল্যাটিনিজমের আকারে ইরানে ছড়িয়ে পড়ে এবং ইসলামের মধ্যে প্রথম ঢুকায় জাহান বিন সফওয়ান, যাকে হত্যা করা হয় 188 হিজরিতে। এই লোকটাই প্রথম এটি নিয়ে প্রশ্ন তোলে। যুগে যুগে এমনি করে এক একজন বড় বড় আলেম বড় বড় শিরকের জন্ম দিয়ে গেছে, তাদের অনুসারী রয়ে গেছে আজ পর্যন্ত সর্বত্র। যারা কবর পূজা করছে তারা কারা? তারা দিনদার মানুষ না? সব সেখানে যারা বসে কবরে পাহারা দেয় তারা কারা? শত দিনদার মানুষ। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দর্শন ঢুকিয়ে দেওয়া হয়েছে, কবরে যিনি শুয়ে আছেন তার ওসিলা ছাড়া তুমি মুক্তি পাবে না। এই ছোট্ট একটি কথার মাধ্যমে কবরের পূজা চলছে, কবরবাসীর ফ্যান লাগে না, কিন্তু যে দেখেন এইসব সমাধি সৌধে দিনরাত ফ্যান ঘুরছে, ওখানে কারেন্ট অফ হয় না। কবরবাসী কি জানে এখন গরমকাল না শীতকাল? ও তো মরা, তার কিছুই দেখতে পায় না, কিন্তু আপনি যে সেখানে সেজদা দিচ্ছেন ও কি জানছে আমার কাছে কেউ সেজদা দিচ্ছে? কিন্তু না, আপনার ধারণা উনি খুশি হলে আল্লাহ খুশি। এই যে ওসিলা দর্শন, এটা আরবদের মধ্যে ছিল, মুশরিক জগতে সর্বত্র আছে, খ্রিস্টান জগতে আছে, ইহুদি জগতে আছে, সারা পৃথিবীব্যাপী আছে। এই ওসিলা দর্শন মুসলমানদের মধ্যেও ঢুকে গেছে, বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই ওসিলা দর্শনের শিরকে লিপ্ত আছে। এমনকি যারা রাজনীতি করে তারা তো বলে ধর্ম করার মধ্যে থাকে না, অত দেখা যায় ইলেকশন যখন আসে এক একজন এক এক কবরে যেই সেজা করে, সেজা না করলে যে ফাতে পাঠ করে না, ওইখান থেকে শুরু করা ইলেকশন ক্যাম্পেইন, মনে করে ওনার দোয়া নিয়ে এসেছি ইলেকশন আমি জিতে যাবো, আর সবাইকে যেতে, একজন তো হারলেই, খেলা হচ্ছে, খেলার মধ্যে হার জিত থাকবেই। সাকিব আল হাসানকে হেরে গেল, তা তো হারার কথা না, সে ফার্স্ট বোলার, কিন্তু হেরে গেল। এমনকি লিটল মাস্টার বলে পরিচিত কি বলে ওটাকে, ভারতের কি বলে একটা নাম কি, শচীন টেন্ডুলকার ঢাকায় আসলো একেবারে জিরো রানে আউট, এ কি কল্পনা করা যায় না যে বিশ্বের সেরা অলরাউন্ডার ঢাকায় আসলে প্রথম রানে আউট। এই বাংলাদেশের ছোট ছেলেমেয়েকে যদি শচীন টেন্ডুলকার আউট হয় তার মানে কি আমাদের ছেলেমেয়ে শচীন টেন্ডুলকার চাইতে বড় খেলোয়াড় নাকি? বোঝা গেল ও আল্লাহর হুকুম হয়নি ওর কাছে, কোন ভাইয়া কোন হুকুম তো ওখান থেকে আস। তাকে যে প্রতিভা বা মেধা আল্লাহ দিয়েছিলেন, এই মেধা যে কোনো সহজে ছিনিয়ে নিতে পারেন, তো প্রমাণ হচ্ছে এগুলি। খেলার ক্ষেত্রে যেমন, রাজনৈতিক ক্ষেত্রেও তেমন, কর্মজগতেও তেমন,
পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে সবচেয়ে ভালো পরীক্ষা আপনি দিয়েছেন, আচ্ছা আপনার দেখছেন শেষের রেজাল্ট জিরো অথবা ফেল হয়ে গেলেন, কী কারণে যে কী হবে আপনি কিছু বলতে পারবেন না। এমনকি আমাদেরই মার্কাজে এক ছাত্র একদিন সকালে হাঁটছি, আমি বলছি স্যার আমি তো ম্যাথমেটিক্স বুঝি না এবং আমিও এত কষ্ট লাগে, তো খাতা আসলে আমি ওটা শৈনি মোটে ওইভাবে আবর্তন ঘেঁচা মচা দিয়ে 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 দিছি, আমি তো বুঝি না তো কী লেবো, অথচ আমি এ বলে আসবে স্যার কী করি বললাম, তোমার চোখ দিয়ে তো অনেক পাওয়াই দিয়েছে কথা হচ্ছে না আমাদের মার্কাজের ছাত্র। এখন সে কোথায় জানেন, আরে বাপরা তুরস্ক চলে গেছে, না লিখেও দেশে এ প্লাস পাওয়া যায়, আবার ভালো লিখেও ফেল করে, এসব জায়গায় যদি কেউ তকদির না মানে তো তো আত্মহত্যাগিরি মরবে, দেখেন না আজকাল আত্মহত্যা হচ্ছে এসব কারণেই হচ্ছে, এরা তকদির বিশ্বাস করে অথবা বিশ্বাস একটা মেনে নিতে পারে। এরকম অনেক ভালো ভালো ছেলে আমাদের পরিচয় আছে, এরা আসলেই ভালো ছেলে কিন্তু রেজাল্ট হয়ে গেছে খারাপ, আর অনেক খারাপ ছেলে আছে অথচ রেজাল্ট হয়েছে ভালো, মাত্র এক নম্বরের জন্য যখন সাবেক রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের আমলে যিনি ছিলেন প্রধান, তার বইতে আমি পড়লাম কারাগারে বসে লিখছেন, মাত্র একটা নম্বরের জন্য আমি এমএতে ফার্স্ট ক্লাস পাই। তো আমাদের আমার আব্বার সঙ্গে তৎকালীন শিক্ষামন্ত্রীর খুব সম্পর্ক ভালো ছিল যশোরে, তো শিক্ষামন্ত্রী আমার আব্বার বাসায় গেলে আব্বা বললেন দেখো তো ভাই এই খোকা মাত্র একটা নম্বরের জন্য এমএ পাস করতে পারে, বলে এমএতে ফার্স্ট ক্লাস পাই কী করা যায়, তখন উনি বললেন ওকে ধৈর্য ধারণ করতে বলেন, হয়তো আল্লাহ পাক ওই একটা নম্বরের ফেল করিয়ে বড় কোনো পুরস্কার তাকে দিবে, ঠিক সেটাই হলো দেয়া গেলো, তখন বাপও বেঁচে নেই ওর মন্ত্রীও বেঁচে নেই, কিন্তু ওই ছেলে পরবর্তীকালে যেটা লতিফুর রহমান পরবর্তীকালে তিনি হয়ে গেলেন বাংলাদেশের তত্ত্ব সরকারের প্রধান, সে যা বলছে তাই হয় না, তকদিরে কার আল্লাহ কী লিখে রেখেছেন সেটা আপনিও জানেন না আমিও জানি, অতএব তকদির বিশ্বাস মুসলমানদের একটা অন্যতম দৃঢ় বিশ্বাস না, ছটা বিশ্বাসের মধ্যে একটা আছে কি অকদ্রে খায়রি ও শাররি মিন আল্লাহ তাআলা, তকদিরের ভালো মন্দ যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় এর উপরে আমি বিশ্বাস তখন করিলাম, এইটা যদি না বলে কেউ সাথে মুসলমান হতে পারে না, ইমানের ছটের স্তম্ভ মধ্যে একটা এটা, তকদিরে বিশ্বাস যারা করে না তারা আত্মহত্যা করে, সোজা কথা বলছি তারা বাঁচার তখন পথ নেই। এই অশ্লীল দর্শন মানুষকে ধ্বংস করার দর্শন, তহিদকে ধ্বংস করার দর্শন, কোনো অশ্লীল ঢুকবে না, নিজের আমলের উপরে আপনার বিচার হবে, নেক আমল করলে আল্লাহ কাছে আপনি যথাযথ পুরস্কার পাবেন, বান্দা আপনাকে পুরস্কার দেয়। আপনি দেখছেন যে সারা জীবন একজন ব্যক্তি ভালো কাজ করে গেল অথচ মানুষ তাকে বদনাম করে, দুনিয়া সে নির্যাতিত হলো জেল খাটলো আর লোকরা বলে এত রটছে, যা রটে তার কিছু না কিছু তো ঘটেই, লোকটা সারা জীবন বদনাম হলো, পত্র পত্রিকায় কত বাজে কথা লিখলো তার নামে, তাহলে এই লোকটা সান্ত্বনার উপায় কি, তিনি জানান যে আমি জানিস পাপ এ ব্যাপারে আমি নির্দোষ সম্পূর্ণ, তার সান্ত্বনা একটাই অবশ্যই আল্লাহ পাক কোশ্চেন করলো মানুষের সামান্যতম নেকি নষ্ট করে, এক জাররা পরিমাণ নেকি যদি আপনি করে যান পৃথিবীর লোক স্বীকার করুক বা না করুক আল্লাহ কাছে আপনি তার পূর্ণ যা পুরস্কার আপনি পেয়ে যাবেন, আর একটা অন্য যদি আপনি করেন গোপনে কেউ টের পায়নি কিন্তু আপনার প্রশংসা সারা দেশ, কিন্তু আল্লাহর চোখ এড়াইনি, কেয়ামতের মাঠে অবশ্যই আপনাকে তার শাস্তি ভোগ করতেই হবে, আপনার কোনো উপায় নাই। এই সান্ত্বনাই হলো মুসলমানদের ইমানের সবচেয়ে বড় সান্ত্বনা, তা জরিদুল ইত্তেবা লিরাসূলি ওয়াহদা, ইত্তেবা করবেন সিরফ আল্লাহর জন্য, বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে এবং ইত্তেবা করবেন আল্লাহ রসুলের উপরে, দু জায়গাটাই লা শরীক, আল্লাহ রসুলের ইত্তেবার সঙ্গে কোনো শরীক নাই এবং আল্লাহর আনুগত্যের সঙ্গে কোনো শরীক নাই।
এখানে শরীক করলে আপনি শেষ। দুই নম্বর যে অদ্বৈতবাদী দর্শন হানাফিল্লাহ বা কাবিল্লাহ, এটা চলছে বাংলাদেশে 2,98,000 পীর, এখন তো পীর বাড়তেই আছে, এতে একটি অনেক সরকারি হিসাবেটা এটা কত বাড়ছে আল্লাহ জানে। আর পীরের তো কোনো ব্যাপার না, কাল পত্রে দেখলেন না এক যে হঠাৎ করে 16 কবর বেড়ে গেছে, দেখলেন না কাল পত্রিকে কমলে 16 কবর রাত রাতে কবর, এরকম যে কত কবর বাংলাদেশে আসার হিসাব নিকাশ নেই। সেই এক সময় মক্কার আশেপাশে যত মক্কায় কবরে কবরে ভরা ছিল, এক এক সাহাবীর নামে এক এক কবর, সাহাবী মরিচে কোথাও তার ঠিক ঠিক নেই, একটু ঢিপে দিলেই তো কবর হয়ে গেল। আর চালু করে দিতে হবে, চালু করে দিতে পারলে চলবে। এইসব ধরনের গল্প তো বহু আছে বাংলাদেশে, ঢেলা পীর, তেনা পীর, উল্টা পীর, কত পীর যে বাংলাদেশে আছে হিসাব নিকাশ নেই, এ সবগুলো ভুয়া। কোনো মরা মানুষের ক্ষমতা নেই জীবন্ত মানুষের কোনো উপকার করা, এটি সহজ বিশ্বাস করলে তো কিছুই লাগে না। এরপরে আদৌ কোনো কবর আছে তার ঠিক ঠিক আর নেই। আমি আপনাদের কোনো আগে আগে বলেছিলাম বাজিদ দোস্তামের, উনি ইরানের মানুষ, বিস্তাম শহরে তার জন্ম এবং মৃত্যু, কশিন কালেও তিনি চট্টগ্রামে আসেননি, কিন্তু বাংলাদেশের মানুষ সারা জীবন বাজিদ দোস্তামের পূজা করছে। আমার তো গাড়ি উল্টে দিচ্ছিল টাকা না নেই, তো অনেক তিন চাকার গাড়ি প্রথম বাংলাদেশ চালু হয়েছিল, আমি আমার ভাগ নিয়েছিলাম গাড়িতে, ওরা টাকা চাচ্ছে, সামনে দৌড়িলাম মোকা দিচ্ছে টাকা না যেতে হবে না, আর কি হবে। তো ওই যে পুকুরে দেখছেন না কুমির, ওই বাবাকে খুশি করতে হবে, কিন্তু বাবা তো খায় খেতে পারে বোঝে কিছু, কোনো যুক্তি শুদ্ধি চায় না, দেবেন কিনা বলেন, নাহলে পেছন থেকে উঁচু হচ্ছে, মানে গাড়ির সামনের চাকা উঁচু হলে পেছনে দুচালা কোনো কাজে না যায়। এই পূজা চলছে, অথচ আমরা জানি ওটা ভুয়া, কিন্তু ভুয়াটাই দেশে সত্য হয়ে গেছে। এমনি করে যে অসংখ্য কবর বাংলাদেশ মানে আছে, এগুলো কে সরাবে? মনে রাখবেন, বিশ্বাস রাখবেন, যুক্তি যে আপনার নিজের বাপ মরে গেছে, তিনি আপনার কণ্ঠ শুনলে বুঝতে পারত, আপনার চেহারা দেখলে চিনতে পারত, অথচ বাপের কবরের কাছে কোনো ছেলেকে ডাকে, হে আব্বা আমাকে দে বাবা খাজা দে দিলা দে বলে, অথচ একটা মরা পীর সে জীবন আপনার দেখেন, সেখানে যে আপনি কান্নাকাটি করছেন তিনি জানেন, আপনার বাড়ির নদাপাড়ায় উত্তরপাড়া গিয়ে দক্ষিণপাড়া সবই জানে আপনি কোন বাপের সন্তান, কে বুঝাবে? এমনকি এই রাজশাহী যারা ঢাকায় যান, সামনে একটা মাজার পড়ে না বিড়াল দহ, আল্লাহ জানে কখনো বিড়াল টিড়াল ছিল কিনা ওখানে, বাস ওখানে থামবেই, আর বাসের জানলা দিয়ে টাকা পড়বে, টাকা কুড়ানোর যথেষ্ট লোক আছে সেখানে, শিরকের আড্ডাখানা সর্বত্র, এগুলা সব এরা অসিলা পূজারি। আর এদের মধ্যে আরো নিকৃষ্ট হল তারাই যারা আল্লাহ এবং বান্দাকে সমান মনে করে, তারা অদ্বৈতবাদী দর্শন, ইরান থেকে এসেছে ভারত ঘুরে বাংলাদেশে ঢুকেছে, এটা হলো সুফি দর্শন, আমরা যাদেরকে সুফি সাহেব বলি না, এই সুফিরা হলো এর মূল হোতা, এরা মনে করে আমরা দিল সহ সাফ, এখানে আল্লাহর এই কি বলে এই কলবে আল্লাহ নাজিল হয়, মান্না গুঞ্জমদার জমিন আসমা লেখি গুঞ্জমদার কুলুবি মোমেন, এটা তাদের কবিতা আছে, আল্লাহর স্থান আসমা জমিনে কোথাও হয় না, মোমেনের কলবে হয়, কলব সাফ তো দুনিয়া সাফ, অতএব কলব ঠিক কর সব ঠিক হয়ে যাবে। আর কলব সাফ করার মেশিন ওনাদের কাছে আছে, ওখানে গেলে আপনি হু 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 করে জিকির করবেন, ডানে বামে মোট 6টা লতিফা আছে, 6টা লতিফা দিয়ে দিলের মধ্যে আল্লাহু আল্লাহ জারি হয়ে যাবে, বাস আপনি জান্নাতে চলে গেলেন। এইভাবে তাদের ধোকা দিয়ে অসংখ্য মানুষকে অদ্বৈতবাদী বানিয়েছে, এটা পরিষ্কার একটা ধোকা, এদের ধোকায় পড়বে না, নাম দিচ্ছে যে সুফি। এরপর আসছে ধর্মনিরপেক্ষ দর্শন, এটা বললে তো আপনারা বলবেন যে পুলিশ আছে কিনা ঠিক নেই, স্যারকে আজকে ধরো, এটা বাংলাদেশে চলছে, একেবারে পিলার অফ ফোর, চারটে স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে ধর্মনিরপেক্ষ দর্শন, সেকুলারিজম, তাই না? সারা ওয়ার্ল্ডে চলছে এটা, খালি এখানে না, এর এর থেকে ফাসল দিন আর দৌলা, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ইসলামকে হটাও, দিনের এক ভাগে আপনি
মান্য করেন আর এক ভাগ বাদ দেন। এই যে আমরা আসছি জুমার সালাতে, কেন? পরকালীন মুক্তির স্বার্থে, আর তো কোনো উদ্দেশ্য নাই। এবার আপনি যখন এমপি হবেন, পার্লামেন্টে যাবেন, তখন কি হবে? ওখানে আল্লাহ নেই, ওখানে করোনা পড়বে, ত্রিপিটক পড়বে, আরো সব কিসব মেলা ধর্ম আছে না, সবাই পড়বে। অর্থাৎ ওখানে কোরআনও যা, ত্রিপিটক তাই, বেদও তাই, হবে না। পড়লেন বটে, কিন্তু আমল টাকার নিজস্ব বিধান চলবে, ওখানে আল্লাহ বিধান চলবে না। আল্লাহ বলছেন আপা হুকমুল জাহিলিয়াতে গুণ, ওরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলিয়াতের বিধান কামনা করে? পৃথিবীর সর্বত্র মানুষের নিজস্ব বিধান চলছে, অথচ আল্লাহকে বলা যায় প্রায় সবাই স্বীকার করে। স্বীকৃতি যথেষ্ট নয়, মান্য করাটাই প্রধান বিষয়। আল্লাহকে মানবেন যেমন মসজিদে, তেমনি মানবেন পার্লামেন্টে। ইসলামের অর্থনৈতিক দর্শন, রাজনৈতিক দর্শন সবটার বিষয়ে আমাদের পৃথক পৃথক বই আছে। এক কথায় সার্বিক জীবনে আল্লাহর আনুগত্য করাকেই বলা হয় তৌহিদ ইবাদতের দর্শন। আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করে খালি আমার ইবাদত করার জন্য। জিনেরা করেনি, ওদেরকে আমার পৃথিবী থেকে হটিয়ে দিয়েছি, সেখানে মানুষ জাতিকে বসিয়েছি। তোমরাও যদি ওরকম শুরু করে দাও, তোমাদেরকে হটিয়ে দেবো। আল্লাহ বলছেন বাসনা ফিকিল উম্মতিন রাসূলান আন ইবাদুল্লাহ অযথা ইউতাবু, সূরা নাহল মক্কী 36 আয়াত। আমরা প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি একটাই মাত্র দাওয়াত দিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত হবে। তাগুত কি? আর তাগুত আয়াত আখা কামা রাজুলিলা মা আসাল কিতাব ওয়া সুন্নাহ মিনাল বাতিল, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে যা কিছু আছে সবই তাগুত। তাগুতের এক নম্বর ব্যাখ্যা হলো শয়তান, তার সঙ্গে মূর্তি, মৃত পূজা, যা কিছু কোরআন সুন্নার সার্বভৌম অধিকারকে অস্বীকার করে আপনি যাকেই সামনে ধরবেন, ওটাই একটা তাগুত। এই মৌলিক বিশ্বাসটা যদি সামনে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তৌহিদ নিরেট থাকবে, শিরিক মুক্ত থাকবে, জঞ্জাল মুক্ত থাকবে। শুধু লাইলা লাইলা আমলে 100 বার গুনে কোনো ফায়দা নেই। নিজের সার্বিক জীবনটা আল্লাহর বিধান মতো গড়ে তোলার জন্য এবং তাগুত থেকে বিরত থাকার জন্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত। বায়ু প্রবাহ, সমুদ্রের স্রোত, সূর্য নক্ষত্র সারা পৃথিবী চলছে আল্লাহর হুকুমে, একই নিয়মে। আমাদের চাঁদপুর আছে না, ইলিশ মাছ খান, ওখানে গিয়ে দেখবেন পদ্মার মেঘনা পানি একসাথে হয়েছে, পদ্মার পানি আর মেঘনার পানি এক নয়। ওখানে গেলেই বোঝা যায় একটা পানি ঘোলা, একটা পানি চকচকা, মিশে যাচ্ছে না। বহু জায়গায় এরকম রয়েছে প্রচণ্ড লোনা পানি, আবার মিঠা পানি, পাশাপাশি চলছে, মিশছে না। কার হুকুমে? পরিষ্কারভাবে আল্লাহ বলে দিচ্ছেন সম্পূর্ণরূপে তারই বিধান মতো সবাই চলে। হে বান্দা, তোমাকে আমি জ্ঞান দিয়েছি তোমার জ্ঞানের পরীক্ষা করার জন্য, তুমি কিন্তু আমার বিধান মানতে চাও না। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, পরিষ্কার। কিন্তু এগুলো গরু ছাগল বিড়াল, এদেরকে আল্লাহ পাক জ্ঞান দেন নাই, ফলে ওরা আল্লাহ যেভাবে বলে সেভাবে করে। যত বলে সম চলে, ডানি বলে ডানি, বাম বলে বাম, একটু অন্তত সাধারণ একটা জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু মানুষকে জ্ঞান দিয়েছেন, তো সেই জ্ঞান একটা সীমিত জ্ঞান। মানুষকে জ্ঞান আল্লাহ এমন অসীম জ্ঞানের অধিকারী করেনি নাই। অতএব মানুষের সভরেন্টি থাকবে আন্ডার দি সভরেন্টি অফ আল্লাহ। আল্লাহর সার্বভৌমত্বের অধীনে রাষ্ট্রের সার্বভৌমত্ব হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব কখনো আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করতে পারে না। অর্থাৎ যত আইন করেন করেন, সমস্যা নেই, কিন্তু আল্লাহর আইনের অধীনে থাকতে হবে, বিপরীতে নয়। মানুষের জ্ঞান আল্লাহর বিধানের ব্যাখ্যাতা, আল্লাহর বিধানের পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌহিদের মৌলিক দর্শনটা বোঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত জুমায়
আমি বলেছিলাম রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ল্যাব, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ব্লাইন্ড, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, আর ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া। এই কথাটি মূলত আইনস্টাইনের কথা, অ্যারিস্টটলের নয়। গত জমায় এটা ভুল করে অ্যারিস্টটল বলেছিলাম, এটা আপনারা সংশোধন করে নিলাম। আর আজকে বিশেষ আবেদন থাকবে প্রতি জমার নেয় মসজিদে বিশাল প্রজেক্ট শুরু হয়েছে প্রায় 8 কোটি টাকার। আল্লাহ পাক দাদাকে তৌফিক দিয়েছেন, আপনি এখানে দ্রুত দান পাঠান, দান না হলে কাজ বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কাল আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وأهم وأكبر